তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সময়ের প্রয়োজনে রোবট এখন আর বিলাসী পণ্য নয়, এটা এখন স্মার্টফোনের মতোই প্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে। দেশের তরুণরা যেন আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে বিশ্বে নেতৃত্ব দিতে পারে, সেই লক্ষ্যে আগামী রোবট অলিম্পিয়াড প্রতিযোগিতার আগেই জেলা, উপজেলা ও গ্রাম পর্যায়ে স্থাপিত 300টি স্কুল অব ফিউচারে একটি করে ড্রোন, 3D প্রিন্টার, AR, VR ও আধুনিক ল্যাব স্থাপন করা হবে বলে জানান তিনি। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। চোখ ভরা স্বপ্ন নিয়ে একগ্র চিত্তে রোবট বানাতে ব্যস্ত খুদে শিক্ষার্থীরা। মানুষের জীবনকে সহজ ও নিরাপদ করতে এসব রোবট ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। মানুষ যে কাজগুলো করতে পারে না বা মানুষের জন্য যেগুলো ক্ষতিকর সেগুলো রোবট করতে পারে। শিক্ষাক্ষেত্র, চিকিৎসা ক্ষেত্র, এই সকল ক্ষেত্রেই অনেক উন্নয়ন ঘটানো সম্ভব এই রোবোটিক্সের উন্নয়নের মাধ্যমে। রোবট আসলে আরও নতুন জব আসবে, কয়েকজনের জব হবে রোবটগুলো প্রোগ্রাম করা, রোবটের রেঞ্জ সেট করা। আগামী বছরের শুরুতে গ্রিসে অনুষ্ঠিত হবে রোবট অলিম্পিয়াড প্রতিযোগিতা, তাতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে দেশের 500 শিক্ষার্থী অংশ নিচ্ছে রোবট বানানোর এই প্রতিযোগিতায়। এখান থেকে আমাদের একটা চূড়ান্ত বাংলাদেশ দল নির্বাচিত হবে, যারা জানুয়ারি 2024 এর সময় হচ্ছে গ্রিসের রাজধানী অ্যাথেন্সে হচ্ছে অংশগ্রহণ করবে 25তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে। ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজন করেছে ICT বিভাগ। এই প্রতিযোগিতার উদ্বোধন করে ICT প্রতিমন্ত্রী বলেন, রোবট প্রযুক্তি আধুনিক জীবনযাত্রার প্রয়োজনীয় অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে। রোবট কোনো বিলাসী পণ্য নয়, এটা এখন একটা প্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে। প্রথমত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, দ্বিতীয়ত রোবোটিক্স, তৃতীয়ত মাইক্রোচিপ ডিজাইনিং এবং চতুর্থ সাইবার সিকিউরিটি। এই চারটা এরিয়াতে যদি আমাদের ছাত্রছাত্রীদেরকে দক্ষ করতে আমরা না পারি, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের জন্য ঝুঁকি আছে। তবে জাতীয় এ রোবট প্রতিযোগিতায় প্রান্তিক শিশুদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম দেখা যায়। সাজ্জাদ জাহান, SCTV, ঢাকা।